হ্যালো বন্ধুরা, আমি অদিতি। ওয়েলকাম আমার চ্যানেল আদিস টিচিং এ। আজকে আমরা শিখবো যে আমরা কি কি ভাবে ইউ আর ওয়েলকাম বলতে পারি। মানে যখন কেউ ভালো কাজ করে বা আমাদের সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি যে থ্যাংক ইউ বলতে হয়, আর তার রিপ্লাই হিসেবে আমরা তাদেরকে কি বলি, ইউ আর ওয়েলকাম। বাট সবসময় ইউ আর ওয়েলকাম কথাটা শুনতে কিরকম লাগে, কিরকম হয় যদি আমি তোমাদের বলি যে ইউ আর ওয়েলকাম না বলে ইউ আর ওয়েলকামের বদলে আরো 14 ভাবে এই একই কথাটা বলা যায়? আমাদের আজকের ক্লাসটা সেই বিষয়ে। চলো আমরা দেখে নিই যে প্রথম কিভাবে আমরা ইউ আর ওয়েলকামের বদলে অন্য কিছু বলতে পারি। সেটা হচ্ছে ডোন্ট মেনশন ইট। এর মানে হলো নো নিড টু সে থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ বলার দরকার নেই বা মেনশন করার দরকার নেই। ওকে, এর পরেরটা দেখি। ইটস মাই প্লেজার, মানে তুমি কাউকে হেল্প করেছো, তার জায়গায় সে তোমাকে থ্যাংক ইউ বলেছে, তো তুমি ইউ আর ওয়েলকাম না বলে বলবে ইটস মাই প্লেজার। মানে এটা বলে তুমি তাকে বোঝাচ্ছ যে তুমি তার উপকারে আসতে পেরে আনন্দিত। ওকে, এর পরেরটা নট অ্যাট অল, এর মানে হলো একদমই না। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো কারোর বই নিচে পড়ে গেছে বা কারোর পেন নিচে পড়ে গেছে, তুমি তাকে তুলে দিয়েছো, সে তোমায় বলছে থ্যাংক ইউ, তুমি কি বললে? নট অ্যাট অল, একদমই না। বই পড়ে গেছে, তোমার জায়গায় অন্য কেউ হলেও তোমার বইটা তুলে দিত, তো তুমি তাকে বলবে নট অ্যাট অল। নাম্বার ফোর, ইটস নো বদার। আর নাম্বার ফাইভে দেখো কি আছে, নো প্রবলেম। দুটো একসাথে কেন বললাম, বিকজ এই দুটোর মানে হচ্ছে সেম, কোনো সমস্যা নেই। ইটস নো বদার মানেও এটা কোনো সমস্যার বিষয় নয়, আর নো প্রবলেম মানে কোনো সমস্যা নেই। তো দুটোর মানে কিন্তু সেম, দুটোর ইউজও সেম। তো যখন ধরো কাউকে তুমি লিফট দিচ্ছ গাড়িতে, সে তোমাকে থ্যাংক ইউ বলছে, তুমি বলবে ইটস নো বদার, না না কোনো সমস্যারই নেই, বা চলো আমি ওখানে তোমাকে ছেড়ে দিই, সে তোমাকে বলছে থ্যাংক ইউ সো মাচ, তুমি তখন বললে নো বদার, একদমই না, কোনো সমস্যার বিষয়ই না এটা। এরপরেরটা ইটস নাথিং, মানে আবার তুমি যখন কাউকে সাহায্য করেছো, তুমি এইটা বলে তাকে বোঝাতে চাইছো যে এটা তো কিছুই না, মানে এর পরেও যদি সে তোমার সাহায্য চায় সে পাবে। এরপর শিওর, মানে একদম। ওয়েল, কখনো কখনো এই শিওর কথাটা শুনতে একটু রুড লাগে, বাট অনেকে শিওর ইউজ করে থাকে, কেউ হয়তো থ্যাংক ইউ বললো চট করে বলে দিও শিওর। সো শিওর কথাটা শুনতে মাঝে মাঝে রুড লাগতে পারে, ইটস টোটালি আপ টু ইউ দ্যাট ইউ উইল বি ইউজিং দিস ওয়ার্ড অর নট, বাট আই হ্যাভ মেনশনড ইট। চলো এরপর দেখে নিই যে আর সাতটা উপায় কি আছে। দেখে নিই নাম্বার এইটে কি আছে, এনি টাইম। এনি টাইম মানে যে কোনো সময়, মানে যখন কেউ তোমাকে থ্যাংক ইউ বলছে অ্যান্ড ইউ আর সেইং এনি টাইম, মানে তুমি তাকে বলছো যে যে কোনো সময় তুমি তাকে হেল্প করতে পারো, দ্যাটস নট আ ম্যাটার। ওকে, এরপর নো ওয়ারিজ, মানে কোনো চিন্তা করো না। তো অগেইন আমি সেম এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সাপোজ তুমি গাড়িতে কাউকে লিফট দিতে চাইছো অ্যান্ড দে আর সেইং ইউ থ্যাংক ইউ ফর দ্যাট, বাট তারপরে পরে জিজ্ঞেস করছে গাড়িতে তো লিফট দেবে বাট তোমার কোনো অসুবিধা হবে না, তো তুমি তখন বলবে নো ওয়ারিজ। ওকে, এরপর আই অ্যাম হ্যাপি টু হেল্প, মানে আমি তোমার উপকার করতে পেরে আনন্দিত। ওকে, এরপর ইটস অল রাইট অনেকে বলে, আবার অনেকে বলে দ্যাটস অল রাইট, দুটোর মানেই সেম, একদম ঠিক আছে, নট আ প্রবলেম, দ্যাটস বা ইটস দুটোর মানে সেম। ওকে, এরপর এনিথিং ফর ইউ। নাও এই কথাটা আমরা কখন কাউকে বলবো? এর পরেরটাও বলে দিচ্ছি কি আছে, এনিথিং টু মেক ইউ হ্যাপি। নাও এই দুটো জিনিস, মানে 12 আর 13, এই দুটো তোমরা কখন কাউকে বলবে? তখনই বলবে যখন তুমি কারোর সাহায্য করেছো আর সে তোমার ক্লোজ কেউ, আর সে তোমাকে তখন থ্যাংক ইউ বলছে। সাপোজ ইউ হ্যাভ হেল্পড ইউর ব্রাদার, তোমার ব্রাদার তোমাকে থ্যাংক ইউ বলছে,
তোমার ব্রাদার তোমার খুব কাছের লোক আর তুমি তাকে খুব ভালোবাসো, তো তখন তুমি বলবে এনিথিং ফর ইউ, বা তোমার বোন বা তোমার মা বা দ্যাট ক্যান বি এনি ওয়ান, ওকে, যে তোমার কাছের, খুব কাছের কেউ। এরপরেরটা, এনিথিং টু মেক ইউ হ্যাপি, এটার মানেটা কি? মানেটা হলো যে তোমাকে খুশি করার জন্য যে কোনো কিছু, মানে আমি সব কিছু করতে পারি তোমাকে খুশিতে রাখার জন্য। হাজবেন্ড ক্যান অলসো টেল দিস টু হিজ ওয়াইফ, আগেইন ওয়াইফও হাজব্যান্ডকে বলতে পারে, ক্লোজ কেউ, যে কোনো কাউকে এই কথাটা বলা যায়। এরপরেরটা, আই নো ইউ উইল ডু দ্য সেম ফর সাম ওয়ান এলস, মানে আমি জানি যে অন্য কারোর জন্য তুমি সেম জিনিসটা করবে। নাও গাইজ, আমরা এই কথাটা কখন বলবো? সব ক্ষেত্রে বলবো কি? একদমই না। ধরো কেউ বিপদে পড়ে গেছে এবং তাকে তুমি হেল্প করেছো আর তার জন্য সে তোমাকে থ্যাংক ইউ বলছে, তো সেই সময় তুমি এই কথাটা তাদেরকে বলবে যে না, আমি জানি যে আমার জায়গায় তুমি হলেও তুমি অন্য কারোর জন্য এই সেম জিনিসটাই করতে। সো দ্যাটস ইট, এইটা ছিল ইউ আর ওয়েলকাম এর বদলে আরো কোন 14টা উপায় তোমরা অন্য কিছু বলতে পারো। আই হোপ দ্যাট দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর অল অফ ইউ। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।